हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर साथे चिकेन बिरियानी रेसिपी शेयर करते चले एसेछि एकदम घरोया उपाये। तो चलुन आमी रेसिपिटी शेयर करी आपनादेर साथे। एखाने 5 केजी चिकेन के साइज करे केटे भालो करे धुए नेवा होयेछे। एर मध्ये परिमाण मतो लवण एवं 4 टेबिल चामच आदा रसुन बाटा और 1 कप परिमाण सोयाबीन तेल दिए चिकेन गुलो के भालोभावे मिक्स करे नीते हबे। चिकेन गुलो भालोभावे मिक्स करा होए जावर पर ढाकना दिए ढेके रेखे दीते हबे किछुक्षण। तारपर एकटी कड़ाईते परिमाण अनुयायी तेल दिए चिकेन गुलो के भालो करे भेजे नीते हबे। এই তো চিকেন গুলো ভাজা হচ্ছে। আর এখানে পাশের চুলায় গরম পানি করে নেওয়া হচ্ছে বিরিয়ানিটা রান্না করার জন্য। মুরগিগুলো ভাজা প্রায় শেষ, এখন আমি একটি গ্রেভি তৈরি করব। আর গ্রেভিটা তৈরি করার জন্য একটি কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল এবং পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। আর এর পাশে আমি বিরিয়ানিটা রান্না করার সকল উপকরণ রেডি করে নিয়েছি। এখানে রয়েছে 6 টেবিল চামচ আদা রসুন বাটা, 10টি এলাচি, 10টি দারুচিনি, 1 চা চামচ বিরিয়ানি মশলা, 2 কাপ পরিমাণ বেরেস্তা, 15 থেকে 20টি কাঁচামরিচ, 1/2 কাপ গুঁড়ো দুধ, 5 থেকে 6টি তেজপাতা, 2 কাপ পরিমাণ টক দই আর আগে থেকে ভেজে রাখা চিকেন। এখন আমি কড়াইতে একে একে সবগুলো উপকরণ ঢেলে দেব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এলাচি এবং দারুচিনি। তারপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। এখন আমি 2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। একটু টেস্টটা বাড়ানোর জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ বিরিয়ানি মশলা। গ্রেভিটা একটু কালারফুল হওয়ার জন্য অল্প পরিমাণের পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন আগে থেকে ভেজে রাখা সবগুলো চিকেন দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। চিকেনগুলো মিক্সড হয়ে যাওয়ার পর আমি উপর থেকে 15 থেকে 20টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি 1 কাপ পরিমাণ গরুর দুধের সাথে 1 পিস লেবুর রস চিপে দিব। চিকেনগুলোর উপরে ঢেলে দিব এবং আবার ভালো করে মিক্সড করে নেব। এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আর তার পাশে আমি পোলাওটা রান্না করার জন্য সব উপকরণ তৈরি করে নিচ্ছি। এখানে একটি হাঁড়িতে 3 কেজি পরিমাণ পোলাওর চাল ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। পোলাওয়ের চাউলের মধ্যে আমি পরিমাণ অনুযায়ী ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, 3 টেবিল চামচ আদা রসুন বাটা এবং পরিমাণ অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 10টি কাঁচামরিচ এবং 1/2 কাপ পরিমাণের গুঁড়ো দুধ। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি উপরে চিকেনগুলো দিয়ে বেরেস্তা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর আমি পাতিলটাকে দমে রাখবো 15 মিনিট। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে ভালো করে মিক্স করে নেব। এই তো হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি।